지금 비춰봅니다. 잠깐만 나 비춰봐. 내 얘들아. 네? 저도. সবাই কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সবকিছু ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানাই দাও সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু দ্রুত জানাই দাও সাউন্ড টাউন সব ঠিক আছে কিনা একটু জানাও আমাদের একটু সাউন্ডের একটু হালকা প্রবলেম হতে পারে আমি এখনো নতুন মোবাইল নেওয়ার পর বয়াটা কিনি নাই এই কারণে একটু সাউন্ডটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে তো আমি ঠিক আছে কালকে পরশুর মধ্যে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবো আশা করতেছি ঠিক আছে সো আজকে হচ্ছে আমরা পড়ব সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করে নাও ওকে তাহলে আমরা আজকে কি আলোচনা করব আজকে হচ্ছে আমরা সমানতা নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে জ্যামিতিক সমানতাটাও পেরে ফেলবো জ্যামিতিক সমানতাটা জ্যামিতিক সমানতাটাও আমরা শেষ করে ফেলবো জ্যামিতিক সমানতা এটাও আমরা শেষ করে ফেলবো জ্যামিতিক সমানতা মানে সাধারণ সমানতা এবং জ্যামিতিক সমানতা স্টেটের সমানতার মধ্যে এটাও আজকে আমরা পড়ে ফেলবো সো ওই মানসিকতা নিয়ে একটু রেডি থাকো তো আমি একটু বলি তোমাদেরকে যে সমানতা জিনিসটা কি এবং এটা দ্বারা কি কি বোঝায় জিনিসগুলো একটু আলোচনা করি তারপরে তোমরা বুঝতে সহজ হবে আমি একটু মাথায় ঢুকাই দিই পুরো বিষয়টা একটু মাথায় ঢুকাই দিই দেখো প্রথমে আমি সমানতার কথা বলবো কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য কোন মৌলগুলো বা যৌগগুলো যখন তাদের ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন লক্ষ্য করা যায় তখন সেটাকেই আমরা কি বলি সমানতা বলি সেটাকে আমরা সমানতা বলি সমানতা হচ্ছে দুই প্রকার আমি আবার বলছি সমানতা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে একটা সাধারণ সমানতা আর আরেকটা হচ্ছে স্টেরিও সমানতা আরেকটা কি ভিডিও এন্ডেড কেন দেখো তো আচ্ছা ওকে সাধারণ সমানতা আরেকটা না ঠিক আছে আরেকটা হচ্ছে তোমার ইয়া সমানতা কি সমানতা বলো আর আরেকটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ সমানতা আর আরেকটা হচ্ছে স্টেরিও সমানতা তাহলে স্টেরিও সমানতা আবার দুই প্রকার জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা তো যেহেতু আমরা অফলাইনে জ্যামিতিক সমানতা পর্যন্ত শেষ করে ফেলেছি তাহলে আজকে আমরা মানে তৃতীয় আজকে লেকচারে আমরা সাধারণ সমানতা এবং জ্যামিতিক সমানতা দুটোটা একসাথে পড়ে ফেলবো তো সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবা এর বাইরে আমি যা যা বলবো এর বাইরে কোনো কিছু আসবে না একটু মাথায় রাখবা এর বাইরে আমি যা যা বলবো এর বাইরে কোনো কিছু আসবে না সোজা কথা আমি যা যা বলবো এর বাইরে কোনো কিছু আসবে না এটা মাথায় রাখবা আমি যা যা বলবো এর বাইরে কোনো কিছু আসবে না আমি আবার বলছি আমি যা যা বলবো এর বাইরে কোনো কিছু আসবে না একটু মাথায় রাখবা তো পরীক্ষাতে কি আসবে একটু করে বলে দিই যে পরীক্ষাতে আসবে গাঠনিক সমানতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টটোমারিজমটা মানে টটোমারিজমটাই তুমি শিখবে তার মানে গাঠনিক সমানতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টটোমারিজম আমি আবার বলছি গাঠনিক সমানতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টটোমারিজম তাহলে আমি একটু মাথায় ঢুকে দিই তোমাদেরকে অফলাইনে যেভাবে পড়াই মানে অনলাইনে সেভাবে একটু মাথায় ঢুকে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হবে আমি আবার বলছি অফলাইনে যেভাবে আমি মাথায় ঢুকে দেওয়ার চেষ্টা করি সেভাবে তোমাকে আমি পড়ানোর চেষ্টা করবো একটু মাথায় রাখবো ওকে সবাই একটু খেয়াল করো মনোযোগ সহকারে খেয়াল করো দুইটা ক্লাস আজকে একসাথে নেবো এটা মাথায় রাখবা অর্থাৎ আমরা যেহেতু গত ক্লাসটা অসহায়দের জন্য নিয়ে নেই সেই কারণে আমরা আজকে ক্লাসে গত ক্লাসে পড়াটা সবাই একসাথে পড়ে ফেলবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আপনার অফলাইনে কয়টা লেকচার হয়েছে সেম লেকচার অফলাইনের সাথে অনলাইনে হুবহু মিল আছে আমি আবার বলছি অফলাইনের সাথে অনলাইনে হুবহু মিল আছে এটা একটু মাথায় রাখবা তো প্রথমে দেখো সমানতা সমানতা সংজ্ঞাটা তোমরা আমি শিখাবো তাহলে সমানতা সমানতাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গাঠনিক সমানতা গাঠনিক সমানতা গাঠনিক সমানতা সমানতা আর আরেকটা হচ্ছে স্টেরিও সমানতা স্টেরিও সমানতা স্টেরিও স্টেরিও সমানতা সমানতা স্টেরিও সমানতাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানতা সমানতা আমরা লিখে দেবো জমানতা আর আরেকটা হচ্ছে সিস জ্যামিতিক সমানতা যে কথা সিস ট্রান্স সমানতা একই কথা সিস এবং ট্রান্স সমানও একই কথা ট্রান্স সমানও একই কথা আর আরেকটা হচ্ছে আলোক সমানতা আলোক সমানতা বা অপটিক আইসোমার অলোক সমানতা 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 আলোক সমানতা একটু মাথায় রাখবা আলোক সমানতা এই দুইটা পয়েন্ট এখন আসো আজকে এটা আমরা পরে পড়ব আগে আমরা যে গাঠনিক সমানতা এখন দেখো এই গাঠনিক সমানতা পাঁচ প্রকার তাহলে একটা হচ্ছে আমি যদি একটু একটু করে বলি একটা আমি একটু মাথায় একদম ঢুকে দেওয়ার চেষ্টা করবো তাহলে একটা হচ্ছে তাহলে প্রথম হচ্ছে শিকড় সমানতা বা চেইন সমানতা যাকে বলে শিকড় সমানতা সমানতা বা চেইন সমানতা বা এটাকে চেইন সমানতা বলা হয় চেইন সমানতা বলো চেইন সমানতা চেইন সমানতা সমানতা এটাকে বলে আর দ্বিতীয় নম্বর হচ্ছে অবস্থান সমানতা দেখো অবস্থান সমানতা অবস্থান সমানতা অবস্থান সমানতা তৃতীয় নম্বর হচ্ছে আমি আবার বলছি তৃতীয় নম্বর একটা হচ্ছে শিকড় সমানতা বা চেইন সমানতা আর হচ্ছে অবস্থান সমানতা একটু মাথায় রাখবো অবস্থান সমানতা আর তৃতীয় নম্বরটা হচ্ছে
সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানুতা, কার্যকরীমূলক 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 সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, একটু মাথায় রাখবা কার্যকরীমূলক সমানুতা। তারপর হচ্ছে চার নাম্বার যে সমানুতা, দেখো চার নাম্বার যে সমানুতা সেটা হচ্ছে যে যে টটোমারিজম, টটোমারিজম 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 মারিজম, আর লাস্টেরটা হচ্ছে মেটামারিজম, সরি মেটামারিজম দেন টটোমারিজম। তাহলে প্রথম হচ্ছে মেটামারিজম, মেটামারিজম মেটামারিজম মেটামারিজম, আর লাস্টেরটা হচ্ছে টটোমারিজম, টটো মারিজম, একটু মাথায় রাখবা মেটামারিজম আর একটা হচ্ছে টটোমারিজম, টটোমারিজম। এখন আরেকটা সমানুতা হচ্ছে বদ্ধ শিকল মুক্ত শিকল সমানুতা, ওই ব্যাপারে আমি যাচ্ছি না। আমি আরেকটা সমানুতা হচ্ছে বদ্ধ শিকল মুক্ত শিকল সমানুতা, ওই সমানুতে আমি যাচ্ছি না দাদা, যেহেতু এটা নিয়ে এত প্যারা নিতে হবে না আমাদের, এটা এতটুকু মাথায় রাখলে হবে। সো আমি আজকে যা যা পড়াবো এগুলো একটু কষ্ট করে মাথার মধ্যে নিতে হবে, আমি আবার বলছি যা যা পড়াবো এগুলো কষ্ট করে মাথার মধ্যে নিতে হবে, ঠিক আছে? ওকে, সো একটু দেখো কি অবস্থা। একটু অপেক্ষা করো, আমি একটা জিনিস দেখতেছি, চেক করতেছি। তাহলে স্যার সেকেন্ড পেপার বইটা দাও তো একটু। সবাই একটু খেয়াল করো, আমি এগুলো মাথায় ঢুকিয়ে দেবো, তারপর হচ্ছে আলোচনাতে আসবো। তুমি একটু খুঁজে নাও ওইগুলো, সরো ওইগুলো, সরো বইগুলো, সরো। আচ্ছা এবার দেখো, তাহলে আমি একটু মাথায় ঢুকিয়ে দিই তোমাদেরকে যে গাঠনিক সমানুতার মধ্যে, দেখো একটু খেয়াল করো, সহজ ভাবে একটু খেয়াল করো যে প্রথমে আমরা গাঠনিক সমানুতা কি কি একটু পড়ে দেখো। প্রথম হচ্ছে শিকল সমানুতা, তাহলে শিকল সমানুতা হচ্ছে দেখো আমি এখানে CH3 দিলাম, CH2 দিলাম, CH2 দিলাম, দেখো CH2 দিলাম, দেখো CH2 দিলাম, CH2 দিলাম, CH3 দিলাম। এখন দেখো এটা হচ্ছে লম্বা শিকল, এখন এটাকে যদি আমি শাখা বানাতে চাই তাহলে CH3, এখানে একটা CH3, দেন এখানে একটা CH3, তাহলে এরকম যদি আমার হয়, এই ব্যাপারটা যদি আমাদের এরকম ভাবে হয় তাহলে যে সমান্তরাল সমানু সৃষ্টি হবে এটাকে কি সমানু বলা হয়, এটাকে শিকল সমানুতা বলা হয়। অর্থাৎ শিকলের পার্থক্যের কারণে যে সমানু সৃষ্টি হয় তাকে শিকল সমানুতা বলে। আমি আবার বলছি, শিকলের পার্থক্যের কারণে যে সমানু সৃষ্টি হয় তাকে শিকল সমানুতা বলে। আমি আবার বলছি, শিকলের পার্থক্যের কারণে যে সমানু সৃষ্টি হয় তাকে শিকল সমানুতা বলে, শিকলের পার্থক্যের কারণে যে সমানু সৃষ্টি হয় তাকে শিকল সমানুতা বলে। আমি আবার বলছি,
শিকলের পার্থক্যের কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে শিকল সমানতা বলা হয়। এই দিকটা গেল। তারপর দ্বিতীয় নম্বর যে টপিকটা সেটা হচ্ছে অবস্থান সমানতা। দেখো অবস্থান সমানো, অবস্থান সমানো জিনিসটা কি, সেটা হচ্ছে যে অবস্থানের ভিন্নতার জন্য, দ্বিবন্ধন তিবন্ধনের অবস্থানের ভিন্নতার জন্য, আমি আবার বলছি দ্বিবন্ধন তিবন্ধনের অবস্থানের ভিন্নতার জন্য, দ্বিবন্ধন বা তিবন্ধন এটার অবস্থানের ভিন্নতার জন্য। তাহলে দ্বিবন্ধন তিবন্ধন অবস্থানটা কেমন, যেমন সিএস থ্রি আর সিএস টু, যেমন সিএইচ সিঙ্গেল বন্ড, এখানে সিএস টু। তাহলে দেখো দ্বিবন্ধনটা এখানে, তো যদি বিষয়টা আমি এভাবে করি সিএস থ্রি সিএস টু সিএইচ, তারপর এখানে ডাবল বন্ড দিলাম সিএস দিলাম, তাহলে এখানে সিএস থ্রি দিলাম। তাহলে দেখো দ্বিবন্ধন অবস্থান কত, দুই নম্বরে। তাহলে দ্বিবন্ধন বা তিবন্ধন অবস্থানের ভিন্নতার জন্য অথবা অথবা প্রতিস্থাপক, প্রতিস্থাপক বলতে কি বুঝে, যেমন মনে করো আমি এই দুটো তো আমি লিখলাম, তাহলে আমি আর কাজ লিখতে পারি, যেমন সিএস থ্রি সিএস টু দেন সিএস টু দেন এখানে সিএস টু সিএল। তাহলে এখানে এই সিএলটা হাইড্রোজেনের প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়েছে, এই সিএলটা হাইড্রোজেনের প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়েছে। একটু মাথায় রাখবো এই সিএলটা কার প্রতিস্থাপক, হাইড্রোজেনের প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়েছে, এই সিএলটা হাইড্রোজেনের প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এটা যদি এখানে অবস্থান থাকে অথবা এখানে যদি না থাকে, এটা যদি এরকম থাকতো যেখানে সিএস থ্রি হয়ে তাহলে এখানে যদি একটা এইচ হয়ে এখানে সিএল হইতো, তাহলে অবস্থানের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় এটাকে বলা হয় অবস্থান সমান। তাহলে এটার যে ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে অবস্থান সমান বলা হয়। আশা করি মাথায় ঢুকছে। তাহলে শিকলের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয়, যেমন এটা হচ্ছে বিউটেন আর এটা হচ্ছে প্রোপ, মানে প্রোপ মানে তিন কার্বন, প্রোপ টু, দেখো টু মিথাইল প্রোপেন, তাহলে দুই নম্বরে মিথাইল মূলক, তাহলে প্রোপেন টু মিথাইল প্রোপেন আর এটা হচ্ছে বিউটেন। তাহলে এভাবে যে এয়ার পার্থক্যের জন্য, মানে একটা হচ্ছে শিকলের পার্থক্যের জন্য যে সমানতা সৃষ্টি তাকে শিকল সমানতা বলা হয়, আর অবস্থানের পার্থক্যের জন্য যে সমানতা সৃষ্টি তাকে বলা হয় অবস্থান সমানতা বলা হয়। এবার আসো কার্যকরীমূলক সমানতা। দেখো কার্যকরীমূলক সমানতা জিনিসটা কি আমি একটু বুঝে দিচ্ছি, পরে তোমরা লিখবা কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা, সমানতা একটু খেয়াল করো মাথায় ঢুকে দেবো। দেখো যে একই আণবিক সঙ্গে, যেমন সিএস থ্রি সিএস টু দেন সিএইচ টু ওএইচ, এটার নাম হচ্ছে কি বলতো, এটার নাম হচ্ছে প্রোপানল। কিন্তু এই যুগটা কিভাবে লেখা যায় না, সিএস থ্রি সিএস টু ও দিয়ে আর এখানে সিএস থ্রি লিখা যায় না, তাহলে এইটা তার মানে কার্যকরীমূলক। দেখো এটা কিন্তু আণবিক সঙ্গে, দেখো আণবিক সঙ্গে দেখো কিভাবে, একটু খেয়াল করো আণবিক সঙ্গেটা এটা একই, একইটা কিভাবে একটু দেখাচ্ছি। দেখো এখানে যদি তুমি লিখো তাহলে সি, এখানে সি চারটা, সি চারটা সি থ্রি তিনটা, তিনটা সি আছে, তাহলে হাইড্রোজেন আছে কয়টা, তিন দুগুণে দুই দুগুণে চার চার সাত, তাহলে সাতে আর এক আটটা, তাহলে এইচ এইট এইচ এ টু, তাহলে এটা হচ্ছে সাধারণ সংকেত। এটার সংকেত তো সেম 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 সংকেত, কিন্তু দেখো এই কার্যকরীমূলক ভিন্ন, তাহলে কার্যকরীমূলকের পার্থক্যের জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে কার্যকরীমূলক সমানতা বলে। আমি আবার বলছি কার্যকরীমূলকের পার্থক্যের জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে কার্যকরীমূলক সমানতা বলা হয়। এবার আসো মেটামারিজম, তাহলে মেটামারিজম 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 মেটামারিজম, তাহলে মেটামারিজম জিনিসটা কি তুমি প্রথমে বুঝো, এখন লিখিও না, আমি আবার বলছি এখন প্রথমে বুঝো, একদম লিখার দরকার নেই প্রথমে, পরে লিখার জন্য আমি সময় দেবো, আমি এগুলো বুঝে দেবো আবার, মানে আমি চাচ্ছি একই ক্লাসের মধ্যে ডাবল পড়া হয়ে যায়, যাতে ক্লাসের পড়াগুলো যাতে পড়তে না হয়, তোমাদের যাতে মাথায় একদম ঢুকে যায়। আমি আবার বলছি ক্লাসের পড়াগুলো যাতে হয়ে যায় সেটা যাতে একদম মাথায় ঢুকে যায়, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এখন আসো যে মেটামারিজম জিনিসটা কি, মেটামারিজম জিনিসটা, মেটামারিজম হচ্ছে যে দেখো এখানে কিন্তু কার্যকরীমূলক ভিন্ন, এখানে দেখো একই কার্বন শিকল, যেমন সিএস থ্রি সিএস টু, দেখো সিএস টু দেন ও দেন সিএস থ্রি, তাহলে খেয়াল করো যে এটা হচ্ছে কার্যকরীমূলক, এই যে ইথার এটা কার্যকরীমূলক, আমরা এটা জানলাম এটা হচ্ছে ইথার, এটা কার্যকরীমূলক, এটা কার্যকরীমূলক ইথার, এটা কার্যকরীমূলক। তাহলে তুমি খেয়াল করো যে এই জায়গাতে তিনটা কার্বন, এই জায়গাতে একটা কার্বন, তো তাহলে ইথারের অর্থাৎ কার্যকরীমূলকের দুই পাশে, কার্যকরীমূলকের দুই পাশে কার্বনের অবস্থানের বা কার্বনের এয়ার ভিন্নতার জন্য, কার্বনের সংখ্যার ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে। কার্যকরীমূলকের দুই পাশে, কার্যকরীমূলকের দুই পাশে কার্বনের, কার্বনের যে কার্বনের সংখ্যার ভিন্নতার জন্য, সংখ্যার ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে কার্যকরীমূলক সমানতা বলে, তাকে কার্যকরীমূলক সমানতা বলা হয়। এবার আসে টটোমারিজম। টটোমারিজমটা কি, মেটামারিজম মানে টটোমারিজম, তাহলে টটোমারিজম জিনিসটা কি, টটোমারিজম 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 হচ্ছে টটোমারিজম 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 মারিজম, একটু খেয়াল করো টটোমারিজম জিনিসটা কি, টটোমারিজমটা হচ্ছে টটো কোম্পানি ম্যানেজার, আমরা জানি কোন একটা কার্যকরীমূলককে আমরা জানি রেখে দিলে বা কোন একটা কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ যদি আমি রেখে দিই কোন একটা পাত্রে, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে ভিন্ন একটা বা নতুন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে পরিণত হবে, তাহলে সেটা স্বতঃস্ফূর্ত ভাবে সম্পূর্ণ নতুন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে পরিণত হয়। আমি আবার বলছি স্বতঃস্ফূর্ত ভাবে সম্পূর্ণ নতুন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে পরিণত হয়, এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় টটোমারে টটোমারিজম, টটোমারিজম মানে টোটো কোম্পানি ম্যানেজার। তাহলে দেখো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারো, উদাহরণগুলো দিচ্ছি, যেমন সিএস থ্রি সিএস টু, এখানে হচ্ছে
দেখো সিএস টু, তারপর হচ্ছে এখানে অথবা আমি এটা দিলাম ইথানল, দিলাম প্রোপানল, প্রোপানল সি ডাবল বন্ড ও, আর এখানে সিএসসি হচ্ছে কিটোন। তো কিটোনটা যখন দেখো, যখন দেখো কিটোনটা কি হবে, দেখো কিটোনটা তুমি যখন রাতের রাতে মনে করো একটা পাত্রের মধ্যে কিটোন রাখলা, সকালবেলা দেখলে যে সেটা ইনল হয়ে গেল। ইনল মানে কি, দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ নিরাত্মকতার একটা পার্থক্য আছে। আমি আবারও বলছি, কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ নিরাত্মকতার একটা পার্থক্য আছে। আমি আবারও বলছি, কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ নিরাত্মকতার একটা পার্থক্য আছে। তো তড়িৎ নিরাত্মকতার পার্থক্য থাকলে তাহলে এটা হচ্ছে আংশিক নেগেটিভ চার্জ। তো ফলে নেগেটিভ চার্জ যদি হয় তাহলে এখানে হাইড্রোজেনটা কি হবে, দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা অক্সিজেনের প্রেমে পড়ে অক্সিজেনের সাথে চলে যাবে, ফলে এখানে বন্ধনটা বিরুক্ত হবে। এই বন্ধনটা বিরুক্ত হয়ে এই বন্ধনটা তখন এরকম হবে যে সিএস থ্রি, তখন সি দেখো সি এখানে ওইচ হয়ে যাবে, তখন এই জায়গাতে ডাবল বন্ড সিএস টু, এটা হচ্ছে ইনল, প্রোপিনল, প্রোপিনল, প্রোপিনল। তাহলে কোন একটা কার্যকরী মূলক বিশ্ব যৌগ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কার্যকরী মূলক বিশ্ব যৌগে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে টটোমারিজম বলা হয়। তাহলে কোন একটা কার্যকরী মূলক বিশ্ব যৌগ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কার্যকরী মূলক বিশ্ব যৌগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে তাহলে এটাকে টটোমারিজম বলা হয়। তাহলে কোন একটা নর্মাল কার্যকরী মূলক বিশ্ব যৌগ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কার্যকরী মূলক বিশ্ব যৌগে স্বতঃস্ফূর্তভাবে, তার মানে এই যৌগটা যদি তুমি পাত্রের মধ্যে রাখো অর্ধেক সকালবেলা দেখবে যে ইনল হয়ে গেছে, প্রোপিনল হয়ে গেছে, এই ধরনের সমানুকে বলা হয় টটোমারিজম, এই ধরনের সমানুকে টটোমারিজম। তো তাহলে আমি যেহেতু এখন তোমাদেরকে একবার পড়াই ফেললাম, এখন আমরা তোমার লিখতে দেবো, দেখো তোমাকে এখন লিখতে দেবো, তুমি আস্তে আস্তে সুন্দর করে খাতায় তুলে ফেলবা যে সমানুতা কাকে বলে, পুরো জিনিসটা একদম পুরো ডিটেলসটা আমি পড়াই দিচ্ছি, পুরো ব্যাপারটা তোমরা একটু খেয়াল করবা, সমানুতা কাকে বলে, সমানুতার প্রকারভেদ, পুরো জিনিসটা কি কি সেটা একটু পড়ে ফেললে হয়ে যাচ্ছে। আর কিচ্ছু লাগবে না, জাস্ট মাথার মধ্যে তুমি শুধু নিবে, দেখো দেখো তুমি তোমাদের এইগুলো এই লেকচার শিটগুলো দেওয়া আছে, তুমি যদি চাও তাহলে তুলে নিতে পারো, আর নাহলে পরে তুলে নিবা। দেখো সমানুতা কাকে বলে, একটু পড়ো যে সকল যৌগের আণবিক সংখ্যা একই কিন্তু গাঠনিক সংখ্যা ভিন্ন, এই ভিন্নতার জন্য এদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিন্ন লক্ষ্য করা যায়, এদেরকে পরস্পরের সমানু বলা হয়, এদেরকে পরস্পরের সমানু বলা হয়। আমি আবার বলছি, এদেরকে পরস্পরের সমানু বলা হয়, সমানু বলা হয়, সমানুতা বলা হয়, এই ধর্মকে সমানুতা বলে। যেমন এটা হচ্ছে প্রোপানল, তিন কার্বন হচ্ছে প্রোফ, আর ওএস থাকলে অল, আর এটা হচ্ছে ইথার, তার মানে অ্যালকোহলের সমানু হচ্ছে ইথার, যেটা আমাদের কার্যকরী মূলক সমানুতে লাগবে। এটার নাম হচ্ছে মিথক্সি, মিথক্সি দেখো মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন অথবা ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার অথবা এটার নাম হবে ইথাইল মিথাইল ইথার। তাহলে যৌগটা তোমরা একটু কষ্ট করে খাতায় তুলে নাও, যারা ইয়াতে আছো তারা খাতায় তুলে নাও, আর যদি খাতায় তুলতে না পারো তাহলে আমি স্ক্রিনশট, স্ক্রিনশট দেব, একটু খেয়াল করো, এই লাইট তো মনে ভালো হচ্ছে না, দেখো তো সবাই একটু মাথায় রাখো। তাহলে এটাকে ইথাইল মিথাইল ইথার, এটা হচ্ছে যে আমাদের সমানু, একটু খবর খেয়াল করো, মাথায় লিখবা নাকি আমি স্কিপ করব, বলো লিখবা নাকি স্কিপ করবো, পরীক্ষা সমানুতা কাকে বলে সেটা আসবে, এ বলো লিখবা নাকি আমি ইয়া করব, শুধু বুঝে বুঝে দিয়ে যাবো, তোমরা বলো। লিখবা নাকি আমি বুঝে বুঝে দিয়ে যাবো, তাড়াতাড়ি বলো। এইবার আসো আমরা এই পরবর্তীতে, পরবর্তীতে আসো এই পরেরটা আসো, যে সমানতা কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কার্বনিক সমানতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও সমানতা। তো এই যে এই মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতাটা অনেক বইতে দেয় নাই, এটা অনেক বইতে দেয় নাই, এখানে আমি এক্সট্রা এক্সট্রা নামে কথাটা লিখলাম, এক্সট্রা নামে কথাটা লিখলাম, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো জাস্ট তোমার বেসিকটা মাথায় রাখার জন্য। তো এখন আসো শিকল সমানতা, তাহলে শিকল সমানতা কাকে বলে, তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম যে একই সমগোত্রীয় শ্রেণী, দেখো একই গোত্রীয় শ্রেণীর জৈব যৌগ সমূহ কার্বন শিকলের গঠনের পার্থক্যের কারণে যে সমানু সৃষ্টি হয়, কার্বন শিকলের গঠনের পার্থক্যের কারণে যে সমানু সৃষ্টি হয় তাকে শিকল সমানু বলে, তাকে শিকল সমানু বলে। তাহলে একই সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগ সমূহের কার্বন শিকলের গঠনের পার্থক্য, তাহলে এটা আমি দেখা দিলাম, তাহলে অ্যালকেন এই ধরনের সমানু দেয়, তাহলে কে কে এই ধরনের সমানু দেয়, মিথেন দেয় না, মিথেন প্রোপেন এটা এই ধরনের সমানু দেয় না, কেন, কারণ এদের তো কার্বন আছেই একটা দুইটা তিনটা, তো তিনটা কার্বন নিয়ে তারা ওরকম শিকল তৈরি করতে পারে না, তিনটা কার্বন নিয়ে তারা ওরকম শিকল তৈরি করতে পারে না, ওই কারণে তাদের সমানুটা সম্ভব না। কিন্তু বিউটেনের যদি চিন্তা করো, বিউটেনের যদি চিন্তা করো তাহলে তার দুইটা সমানু সম্ভব,
একটা হচ্ছে এন বিউটি, এন মানে হচ্ছে নর্মাল বিউটি, এন বিউটি যে কথা শুধু বিউটি না কি কথা, অনেকে এন এন মানে কনফিউজ হয়ে যায়, এন মানে নর্মাল, আমি আবার বলছি এন মানে হচ্ছে নর্মাল বিউটি, আবার বলো এন মানে হচ্ছে নর্মাল বিউটি, আবার বলো এন মানে কি বিউটি বলো, নর্মাল বিউটি, এন মানে হচ্ছে নর্মাল বিউটি, একটু মাথায় রাখবা এন মানে হচ্ছে নর্মাল বিউটি, নর্মাল বিউটি বা সাধারণ বিউটি। আর এইখানে দেখো যে কয় কার্বন, তিন কার্বন, তাহলে একটা দুইটা তিনটা, তিন কার্বন, একটা দুইটা তিনটা, তিন কার্বন, তাহলে এখানে দ্বিতীয় নম্বর কার্বনে কি আছে, দ্বিতীয় নম্বর কার্বনে মিথাইল মূলক আছে, তাহলে টু মিথাইল প্রোপেন অথবা আইসোবিউটেন বলা যায়, শাখায়িত বিউটেন বলা যায়। তাহলে এবার গেল এটা তোমরা নোট করে ফেলবা। এবার দেখো এই এইচ এর সমান হচ্ছে তিনটা, এখন দেখো এটা একটা সূত্র আছে, শর্টকাট সূত্র আছে, সূত্রটা হচ্ছে মানে তিন থেকে একটা শর্টকাট এসকার মানে কয়টা সমান হবে, সূত্র হচ্ছে মানে চার থেকে, চার থেকে সাত নাম্বার কার্বন পর্যন্ত এইটা গঠন করা হচ্ছে, তাহলে সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর, টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর, দেখো এন মাইনাস ফোর টু দি পাওয়ার, দেখো এন মাইনাস ফোর প্লাস ওয়ান, এই সূত্র দিয়ে সমান করা যায়। তাহলে দেখো এন এর মান হচ্ছে কার্বনের সংখ্যা, তাহলে কার্বনের সংখ্যা চার যদি হয়, চার মাইনাস এক, চার মাইনাস চার সমান হচ্ছে জিরো, টু জিরো মানে হচ্ছে কত, টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু, তার মানে বিউটেনের সমান হচ্ছে তিন দুইটা, একটা হচ্ছে সাধারণ বিউটেন, একটা সাধারণ সমানু, তারপরে দেখো আর একটি গুলো পরীক্ষা আসবে না, শুধু সমানু কয়টা সেটা আসবে, আর অ্যাডমিশন টেস্টে দুইটা আসতে পারে বাট অন্য কোথাও আসবে না, তাহলে একটা দুইটা তিনটা, তার মানে এখানে কত, এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন, এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন, টু মিথাইল বিউটেন বলা যায়, যে টু মিথাইল মানে দুই নম্বরে মিথাইল মূলক আছে, আর এখানে বিউটেন টু মিথাইল বিউটেন বলা যায় অথবা আইসোপেন্টেন বলা যায়। তারপর দেখো এই কার্বনে, দেখো এটাকে আমরা কি বলতে পারি, এই কার্বন আমরা কি বলতে পারি, কি বলে দেখো এই কার্বন আমরা কি বলতে পারি, দেখো এই কার্বনে এটা হচ্ছে আইসো আইসো নিউ প্যান্টেন বলতে পারি, অথবা আমরা বলতে পারি এটাকে এক নম্বর কার্বন, এটা দুই নম্বর কার্বন, তিন নম্বর, দুই নম্বর কার্বনে দুইটা মিথাইল মূলক আছে, তাই টু টু ডাইমিথাইল প্রোপেন, আমি আবার বলছি টু টু ডাইমিথাইল প্রোপেন, টু টু ডাইমিথাইল প্রোপেন, টু টু ডাইমিথাইল প্রোপেন, একটু মাথায় রাখতে হবে টু টু ডাইমিথাইল প্রোপেন, টু টু ডাইমিথাইল প্রোপেন। আচ্ছা এবার আসো আমরা এর পরবর্তীটাতে যাব, তারপর এটা পাঁচটা সমান, হেক্সেনের পাঁচটা সমান সম্ভব, সো এগুলো পরীক্ষা আসবে না, তোমরা প্র্যাকটিস করলে পারবা, যদি তোমরা আমার ইয়া থেকে শীট থেকে তোমরা লিখো, তাহলে এটা কিন্তু পরীক্ষা আসবে না, এগুলো পরীক্ষা আসবে না, এইচএসসি পরীক্ষা এগুলো একদমই আসবে না, এইচএসসি পরীক্ষা আসার সম্ভাবনা একদমই নাই বললে চলে এগুলো। তারপরে তোমাদের যদি মনে হয় না তোমরা পড়বা বা শিখবে তাহলে তোমরা লিখতে পারো, তবে এগুলো এইচএসসি পরীক্ষা একদমই আসবে না, এগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ নেই, একদমই প্যারা নেওয়ার দরকার নেই, এইচএসসি পরীক্ষায় একদমই আসবে না, এগুলো নিয়ে এগুলোতে প্যারা নেওয়ার কোনো দরকার নেই, প্যারা নেওয়ার কোনো দরকার নেই, শুধু কনসেপ্টটা মাথায় থাকলে হলো, আর কিছু লাগবে না, কনসেপ্টটা মাথায় থাকলে হলো, দ্যাটস ইট, এটা যদি মাথায় থাকে তাহলে আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আচ্ছা এবার আসো আমরা দেখবো এর পরেরটাতে, দেখো এর পরেরটা যে অবস্থান সমানতা, কিছুক্ষণ আগে আমি কি বলেছি যে কার্বন কার্বন দ্বিবন্ধন, যে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান অথবা একই প্রতিস্থাপক অণু, এদের কার্যকরী মূলকের ভিন্নতার কারণে বা এগুলো যে দ্বিবন্ধন দ্বিবন্ধন অবস্থান গুলোর ভিন্নতার কারণে যে সমান সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলে, তাকে অবস্থান সমানতা বলে। তার মানে আমি আবার বলছি দ্বিবন্ধন ত্রিবন্ধন, দ্বিবন্ধন ত্রিবন্ধন এবং কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য, কার্যকরী মানে প্রতিস্থাপক, প্রতিস্থাপিত কার্যকরী মূলক, এখানে প্রতিস্থাপিত কার্যকরী মূলক কি আছে, যেমন এখানে ক্লোরিন আছে, তারপরে কিছুক্ষণ আগে দেখালাম যে এটা নিয়ে ইথেনের কথা আলোচনা করলাম, তারপরে যে অ্যালকোহল, অ্যালকোহলটাও কিন্তু অবস্থান সমান, তাহলে এটা এক নম্বরে আছে ওএইচ, আর এখানে হচ্ছে দুই নম্বরে আছে, সো এটাও কিন্তু অবস্থান সমান, তার মানে অবস্থান সমানের জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলা হয়। আচ্ছা এবার আসো, এবার আমরা যে কার্যকরী মূলক সমানতা, তাহলে দেখো আণবিক সঙ্গে দেখো কার্যকরী মূলকের ভিন্নতার জন্য, যে কার্যকরী মূলক ভিন্ন, দেখো এখানে একটা কার্যকরী মূলক আর এখানে একটা কার্যকরী মূলক, বাট এদের আণবিক সঙ্গে দেখবে, তাহলে আণবিক সঙ্গে দেখো কিন্তু কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমান সৃষ্টি হয়, আমি আবার বলছি কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমান সৃষ্টি হয় তাকে কি বলা হয়, তাকে কার্যকরী মূলক সমানতা বলা হয়, কার্যকরী মূলক সমানতা বলা হয়, কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমান সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক সমানতা বলা হয়, আমি আবার বলছি কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমান সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক সমানতা বলা হয়, সহজ ভাবে চিন্তা করবা, তাহলে কার্যকরী মূলক কি, এখানে ওয়েজ আর এখানে, এখন দেখো আমি আজকে জ্যামিতিক সমানতা পড়ানোর কথা ছিল কিন্তু আমি চিন্তা করলাম যে না, জ্যামিতিক সমানতা যদি এখনই পড়ায় ফেলি তাহলে হবে কি, কারণ জ্যামিতিক সমানতা থেকে ইম্পর্টেন্ট টপিকটা শুরু, মানে ইম্পর্টেন্টটা শুরু, তো আমার কাছে মনে হচ্ছে জ্যামিতিক সমানতা আজকে না ধরে আলাদা টপিক দিন ধরা উচিত, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ এটা কি হয় জ্যামিতিক সমানতাটা থেকেই এইচএসসি পরীক্ষা প্রশ্ন আসে, আমি আবারও বলছি
জ্যামিতিক সমানতা থেকেই এসএসসি পরীক্ষা প্রশ্ন আসে, এটা একটু মাথায় রাখতে হবে। জ্যামিতিক সমানতা থেকেই এসএসসি পরীক্ষা প্রশ্ন আসে, এটা আমি কালকে দেখাবো তোমাদেরকে নেক্সট ক্লাসে। এবার দেখো যে সাধারণত অ্যালকোহল ইথারের সমান হয়, এটা মাথায় রাখবে। অ্যালকোহল থাকলে ইথার, এটা মাথায় রাখবা। অ্যালকোহল থাকলে ইথার, এটা মাথায় রাখবা। আর দেখো এরপর দেখো এলডিহাইড এর সমান কিটোন হয়, এটা মাথায় রাখবে। এলডিহাইড এর সমান কিটোন হয়। আর কার্বক্সিলিক এর সমান, কার্বক্সিলিক এসিডের সমান এস্টার হয়। কার্বক্সিলিক এসিডের সমান, কার্বক্সিলিক এসিডের সমান এস্টার হবে। কার্বক্সিলিক এসিডের সমান এস্টার হবে, এটা একটু মাথায় রাখবা। তাহলে এই এলডিহাইড যদি বলে এলডিহাইড এর সমান কিটোন হয়, আর কার্বক্সিলিক এসিডের সমান এস্টার হয়। বাট এটা পরীক্ষা আসে না, এই দুইটা আসবে, এটা এবং এটা, এই দুইটা আসবে। তো তার মানে ওই যদি থাকে, ওইচ মানে হচ্ছে কি বলতো, ওইচ হচ্ছে তোমার অ্যালকোহল। অ্যালকোহলের সমান কি হবে, অ্যালকোহলের সমান কি হবে, অ্যালকোহলের সমান হবে ইথার। আর এলডিহাইড এর সমান হবে কি, এই বিষয়টা একটু মাথায় রাখবা। ওকে, এবার আসো, এটা মাথায় রাখবে। এবার দেখো মেটামারিজম, তাহলে মেটামারিজম কাকে বলে, কোন যৌগের একই কার্যকরী মৌলের উভয় পাশে, কোন যৌগের একই কার্যকরী মৌলের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য, আমি আবার বলছি, কোন যৌগের একই কার্যকরী মৌলের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যে সমান সৃষ্টি তাকে মেটামারিজম বলে। কিছুক্ষণ আগে বললাম এখানে কার্বন একটা, এখানে তিনটা, বাট এখানেও দুইটা, এখানেও দুইটা। তাহলে কার্বন সংখ্যার ভিন্নতা মানে কি, আগে তিনটা ছিল একটা, বাট এখন দুইটা দুইটা, তার মানে এটার সাথে মিলিত নাই। তো মিলে থাকে তারা পরস্পর সমান, কিন্তু আণবিক সঙ্গে দেখো, কিন্তু আণবিক সঙ্গে দেখো, দেখো এটার নাম ইথক্সি প্রোপেন, কেন বলো, এই যে এটার নাম মিথক্সি, মিথেন যোগ অক্সি মিথক্সি, আর তিনটা আপনার আছে প্রোপেন। আমরা জানি যে আধুনিক নিয়ম অনুসারে তোমার এখানে তোমার 2004 সালের পরে তোমার নতুন নতুন নামকরণ, যেটা IUPAC নামকরণ করা হয়েছে, সেখানে তারা বলেছে যে যে ইথারকে তোমার অ্যালকেন হিসেবে চিহ্নিত করা হবে, ইথারকে অ্যালকেন হিসেবে চিহ্নিত করা হবে। তাহলে দেখো এখানে দেখো ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন মানে ইথেন যোগ অক্সি ইথক্সি, আর এখানে হচ্ছে ইথেন, ইথেন যোগ অক্সি ইথক্সি, আর এখানে হবে ইথেন। তাহলে এভাবে আমরা খুব সহজে যে মেটামারিজমটা জানবো। এবার আসে টটোমারিজমটা, টটোমার মেটামারিজম তিনটা সমান হতে পারে, আমি সম্ভাব্য সমান সমূহ দিয়ে দিয়েছি, একটা সমান, একটা সমান, একটা সমান সমান। এখন এগুলো বড় সিলেবাস বা বড় সিলেবাস হলে জিনিসগুলো তোমাদেরকে পড়াই ফেলতাম, কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাস তাহলে এগুলো তোমাদের আসবে না, একদমই আসবে না। তাহলে এখানেও তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, বাট এগুলো আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। আর তোমাদেরকে নামকরণের ক্লাসে আমি এই জিনিসগুলো আলোচনা করেছিলাম যে ইথার সেকেন্ডারি অ্যামিন কিটোন, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম তোমরা যে ওই যে অফলাইন ক্লাসে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা পারার কথা। তো আজকে আমি তোমাদেরকে বিষয়গুলো নিয়ে তো বেশি ঝামেলা যাবো না। এবার আসো প্রোটোমারিজম, প্রোটোমারিজম কিছুক্ষণ আগে কি বললাম যে স্বতঃস্ফূর্ত ভাবে, দেখো এটাকে গতিশীল কার্যকরী মূলক সমানতা বলা হয়, এটাকে গতিশীল কার্যকরী মূলক সমানতা বলা হয়। তার মানে দেখো এই সমানতাটা যে স্বতঃস্ফূর্ত ভাবে পরিবর্তিত হয়ে নতুন নতুন কি বিশিষ্ট, নতুন কার্যকরী মূলক বিশিষ্ট অণুতে পরিণত হবে, নতুন কার্যকরী মূলক বিশিষ্ট অণুতে পরিণত হবে, যেটাকে আমরা কি বলতেছি, টটোমারিজম বলতেছি, যেটাকে আমরা টটোমারিজম বলতেছি, আমি আবার বলছি, যেটাকে আমরা টটোমারিজম বলতেছি, টটোমারিজম বলতেছি, আমি আবার বলছি, যেটাকে আমরা টটোমারিজম বলতেছি, একটু মাথায় রাখবা, টটোমারিজম বলতেছি যেটাকে। ওকে, সো এবার আসো আমরা দেখবো এবার কি ঘটনা, যে এখানে হচ্ছে কিটোন, এটা হচ্ছে কিটোন, কিটোন এই কিটোন, তাহলে কিটোন এবং প্রোপানল, প্রোপানল না এটা হবে প্রোপিনল, প্রোপিনল হবে, প্রোপিনল, প্রোপিনল অথবা প্রোপানিনল, প্রোপিনল, এটাকে ইনল সমানও বলা হয়, ইনল সমান। এবং পরীক্ষা এটাই আসবে, আমি আবার বলছি পরীক্ষা এটাই আসবে, পরীক্ষা এটাই আসবে যে প্রোপেন এটা হচ্ছে কিটোন, কিটোন থেকে প্রোপিনল এসেছে, এবং এরা পরস্পর কি সমান, এটা টটোমারিজম। তো তাহলে ওভারঅল জিনিসের দিকে একটু খেয়াল করো, তাহলে আমি একটু আলোচনা করি সবগুলো মিলে। যে প্রথমে দেখছি আমরা যে গাঠনিক সমানতা, সেটা পাঁচ ভাগে ভাগ করা যায়। শিকল সমানতা, যেমন আমি এখানে দাঁড়ায় আছি, আমি হচ্ছে নর্মাল, আমি যদি এরকম হাত খোলা থাকি তাহলে আমি যে শিকল সমানতা, মানে আমার হাতগুলো বিভিন্ন ভাবে যুক্ত আছে, আমি মানুষটা একই বাট আমার হাতগুলো ছড়ায় ছিটে আছে, তখন এটা হচ্ছে শাখা বা শিকল সমান। গেল অবস্থান সমান, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানের ভিন্নতার জন্য যে সমান সৃষ্টি তাকে অবস্থান সমান বলা হয়। তারপর হচ্ছে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক মানে কি, কার্যকরী মূলক ভিন্ন বাট আমরা এই সঙ্গে দেখি তাদেরকে কার্যকরী মূলক সমানতা বলা হয়। এবার টটোমারিজম, মানে জৈব যৌগের এখানে একটা কাহিনী আছে, অবস্থান সমানতার সাথে অনেক সময় টটোমারিজমের মেটামারিজম মানে তোমার অনেকে ঘুরে ফেলে, তো এটা ঘুরানো যাবে না। তো মেটামারিজমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কার্বন শিকলের মেইন মানে মেইন কার্বন শিকলের মধ্যেই থাকবে অক্সিজেনটা, অক্সিজেন অথবা কিটোন যাই থাকুক না কেন, কার্বন শিকলের মধ্যে কার্যকরী মূলক থাকবে, ওই শিকলের দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার জন্য, কার্বনের সংখ্যার ভিন্নতার জন্য যে সমানু সৃষ্টি হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় মেটামারিজম। আর টটোমারিজম কাকে বলে, মানে একই কার্যকরী মূলক, খেয়াল করো তোমার শিখেছে একই একটা কার্যকরী মূলক থেকে স্বতঃস্ফূর্ত ভাবে নতুন একটা কার্যকরী মূলক বিশিষ্ট অণুতে পরিণত হবে, একই একটা কার্যকরী মূলক থেকে স্বতঃস্ফূর্ত ভাবে নতুন কার্যকরী মূলক বিশিষ্ট অণুতে পরিণত হবে, তাকে বলা হয় টটোমারিজম। আর পরীক্ষা আসবে কোনটা, এটাই যে কিটোন এবং প্রোপিনল পরস্পরের সমানু,
টটোমার পরস্পর টটোমার এমসিকিউ তে আসবে পরস্পর টটোমার কিটোন এবং প্রোপিনল পরস্পর টটোমার আমি আবার বলছি কিটোন এবং প্রোপিনল পরস্পর টটোমার এটা মাথায় রাখবা কিটোন এবং প্রোপিনল পরস্পর টটোমার কিটোন এবং প্রোপিনল পরস্পর টটোমার কিটোন এবং প্রোপিনল পরস্পর সমান এটাই আসবে বইকে আর এখানে আমার এখানে অনেকগুলো আছে এগুলো তোমাদের লাগবে না টটোমারে যেমন শর্তগুলো আছে শর্তগুলো নিয়ে তোমার এত কাহিনীর দরকার নেই তোমরা মূল ব্যাপারটা যদি মাথায় থাকে তাহলে তোমরা সহজে পারবা আশা করি আর কোনো সমস্যা হবে না সো এগুলো যদি আমরা একটু ডিটেলস পড়ি তাহলে আমাদের আর কোনো কিছু লাগবে না আমি আবার বলছি আমরা যদি এগুলো একটু ডিটেলস পড়ি তাহলে আমাদের আর কোনো কিছু লাগবে না তো আমরা আজকে কার্যকরী মূলকটা নিয়ে আলোচনা করলাম তোমার সমানতা নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে জি স্যার বলো আচ্ছা দেবো আমি কালকে ক্লাসের পরে আমি দেবো আলোচনা করবো ওকে সমস্যা নেই আমি তোমাদেরকে বলতেছি পরীক্ষা যা আসবে আমি যা যা বলি এর বাইরে কোনো কিছু আসবে না আমি যা যা বলি এর বাইরে কোনো কিছু আসবে না এটা মাথায় রাখবা আমি যা যা বলি এর বাইরে কোনো কিছু আসবে না সো আজকে আমরা টটোমারিজম সম্পর্কে জানলাম মেটামারিজম সম্পর্কে জানলাম অবস্থান সমান সম্পর্কে জানলাম শাখা শিকল সমান সম্পর্কে জানলাম আর আরেকটা জানলাম কার্যকরীমূলক সমান সম্পর্কে তাহলে আশা করি এভাবে মুখস্থ হয়ে যাবে সব টেনশন নেই সবার জন্য শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো নমস্কার আসসালামু আলাইকুম।